অনেক সময় আমাদের সাথে হয়ে থাকে, সুন্দর একটা ছবি ক্যাপচার করলাম বা ব্যাকগ্রাউন্ডে দেখা যায় যে কিছু একটা থেকে গেছে। আপনাদের সাথে এমনটা হয়ে থাকে, কোথাও একটা ছবি তুললেন, সুন্দর একটা ছবি উঠছে, বা দেখা যায় যে কোথাও আপনার আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার অপরিচিত একজন মানুষ এসে বসে আছে, নয়তো কোনো স্যাঁতসা একটা ছেলে এসে বসে আছে। অহংকার করা অবশ্য ঠিক না, তবুও নিজের কাছে কেমন জানি লাগে, ছবিটা আর কোথাও দিতে মন চায় না বা ফেসবুকে আপলোড দিতে মন চায় না। তো আমার আজকের টিউটোরিয়াল কীভাবে আপনি আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু অংশ বা কিছু একটা ভালো লাগতেছে না ওইটা রিমুভ করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করছি। তার আগে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেন হচ্ছে বেল আইকনে ক্লিক করে রাখেন, তাহলে আমি আপডেট কোনো ভিডিও আপলোড করলে আপনার ওইখানে নোটিফিকেশন চলে যাবে আর দেন আপনি ভিডিওটা ভিউ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমরা চলে আসছি মূল ভিডিওতে। তো প্রথমে তুমি তোমার ফটোশপটা ওপেন করে রাখবা, যেটা আমি প্রথম থেকে ওপেন করে রাখছি। তো এখান থেকে তুমি তোমার ছবিটা পিকচারটা সিলেক্ট করে নেবা, যেটা তুমি কাজ করবা। তো আমি এখান থেকে আমার পিকচারটা সিলেক্ট করে নিলাম। তো দেখো এখানে আমার পিকচারে একটা ছাতা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, আর হচ্ছে ওই যে একটা উপর একটা ইয়ে আমার কম্পিউটারের একটা কি লোগো রয়ে গেছে। তো এটাকে আমি রিমুভ করে দিব, এই দুইটাকে। তো বেশি সময় নিব না, খুবই অল্প সময় নিব, তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখান থেকে তুমি একটা সিলেকশন টুল সিলেক্ট করে নিবে, অনেকগুলো সিলেকশন টুল আছে, যে এখানে আছে দুইটা কুইক সিলেকশন টুল, তারপর হচ্ছে তোমার ম্যাজিক টুল, তারপর হচ্ছে তোমার অনেকগুলোই আছে সিলেক্ট করার মতো। তোমরা যদি ফটোশপে কাজ করে থাকো তাহলে অবশ্যই বুঝবে, আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমি মনে করি যে এইটা দিয়ে সিলেক্ট করবা, যেটা দিয়ে আমি ইউজ করি সবসময়। তো ছবিটা একটু ফ্লাস করে নিবে, বড়ো করে নিবে, তো সেক্ষেত্রে তোমার কীবারে কন্ট্রোল ফ্লাস দিলে ছবিটা বড় হয়ে যাবে। তো এবার আমি এটাকে সিলেক্ট করে নিব, তো সেক্ষেত্রে সিলেকশন টুল সিলেক্ট করা আছে। এভাবে আমি ছাতাটাকে সিলেক্ট করে নিলাম পুরোটা। তো এখান থেকে তুমি সরাসরি এডিটে চলে যাবে, যে এডিট এডিটে গিয়ে ফিলে গিয়ে এই যে এখান থেকে কন্টেন্ট ওয়ারি এটাকে সিলেকশনে নেবা, দেন হচ্ছে ওকে দিলে তোমার দেখো ছাতাটা এখান থেকে চলে গেছে, পুরো ছাতাটা ছবি থেকে চলে গেছে। তো এখন যে এই যে সিলেকশন টুলটা সিলেক্ট করা রয়ে গেছে, এটা অনেক সময় অনেক প্রবলেম করে। তোমরা যদি ফটোশপে কাজ করে থাকো তাহলে বুঝবে, আর নতুন হলে আমাদেরকে বলবো তোমরা এটা ডিলিট করার জন্য কন্ট্রোল প্লাস ডি দিলে এটা ডিলিট হয়ে যাবে। আর যদি ওইটা না পারো তাহলে হচ্ছে তোমার এখান থেকে একটা উপরের দিকে ক্লিক করলে এটা চলে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এটাকে রিমুভ করবো আমরা। তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করে নিলাম আগের মতোই সেম স্টাইলে। হ্যাঁ, এটাও রিমুভ হয়ে গেছে। তো এটাকে রিমুভ করার জন্য এখানে ক্লিক করলাম। তো ছবিটা আবার জুম আউট করার জন্য কিওয়ার্ডে কন্ট্রোল প্লাস মাইনাস দিলে এটা জুম আউট হয়ে যাবে। দেখো ছবিটা এখন তোমাদের কাছে কিরকম লাগে তোমরাই দেখো। তো আমি এই পিকচারটাকে ক্রপ করে নিব, ক্রপ করে এটাকে আজকে আমি থাম্বনেল ইউজ করছি। তো দেখো এবার দেখো তোমাদের কাছে পিকচারটা কিরকম লাগে, ওই ছাতাটাও চলে গেছে, পিকটাও মোটামুটি এখন ভালো লাগতেছে। তো এটা আমি আজকে থাম্বনেল ইউজ করছি, তোমরা হয়তো দেখছো ভিডিওটা দেখার আগে থাম্বনেলটা তো অবশ্যই দেখছো। তো আশা করি তোমরা সবসময় এভাবেই তোমাদের একটা পিক থেকে আরেকটা পিক রিমুভ করতে পারবা খুবই অল্প সময়ে। তো তোমাদের জন্য আমি একটা টিউটোরিয়াল তৈরি করব, ওইটাতে আমি দেখাই দিব কীভাবে মোবাইল থেকে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। তারপর তোমরা এখান থেকে এটাকে সেভ করার জন্য ফাইল সেভ অ্যাজ, হ্যাঁ তুমি তোমার একটা ফোল্ডার ক্রিয়েট করে নিবে, তারপর ওখানে সেভ করে দিবে, শেষ। সেভ করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সবসময়, এটাকে তুমি একটা একবারে সেভ করে ফেলতে চাও তাহলে রাখবা জেপিজি মোডে, আর যদি আবার কাজ করতে চাও ফোনটাও তাহলে রাখবে পিএইচডি মোডে। এখানে সব মোড আছে, তো আমি এটা আর কোনো কাজ করবো না, সেক্ষেত্রে আমি এটাকে জেপিজি মোডে রাখলাম, সেভ। এটা সেভ হয়ে গেছে।